নারায়ণগঞ্জে 1000 অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সামগ্রী এবং গাছের চারা বিতরণ করেছে 8টি লায়ন্স ক্লাব। সকালে স্থানীয় শেখ ফ্রাসেল পার্ক এবং পাগলা হাই স্কুলে রিজিয়ন চেয়ারম্যান সাইদুল্লাহ হৃদয়ের সভাপতিত্বে এই কার্যক্রমের উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর প্রকৌশলী আব্দুল ওহাব। এ সময় উপস্থিত ছিলেন ভাইস জেলা গভর্নর মোহাম্মদ হানিফ, প্রাক্তন জেলা গভর্নর অ্যাডভোকেট শওকত আলী। এ সময় 600 চক্ষু রোগীকে চিকিৎসা দেওয়া হয়। 85 জন গরিব রোগীর চোখে বিনামূল্যে ছানি অপারেশন করে লেন্স বসানো হয়। এছাড়াও 400 মানুষের মাঝে গাছের চারা এবং 250 অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী। এটা আসলে ভাষা